পঞ্চগড় সীমান্তে অবৈধ পথে গরু আনতে গিয়ে বিএসএফ এর গুলিতে নূর ইসলাম নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ সকালে সদর উপজেলার হারিভাষা ইউনিয়নের মমিনপাড়া সীমান্ত এলাকা থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। নিহত নূর ইসলাম বোদা উপজেলার শাকোয়া ইউনিয়নের বক্সিগঞ্জ এলাকার আব্দুল জব্বারের ছেলে। নূর ইসলাম বুধবার রাতে গরু আনতে মমিনপাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশকালে বিএসএফ এর গুলিতে নিহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এর আগে বুধবার রাত 11টার দিকে সীমান্ত এলাকায় 5টি গুলির আওয়াজ শুনেছেন বলেও জানান তারা। উদ্ধার করা মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। এদিকে ঘটনার পর সীমান্তে বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ফোন দিয়েছে আমাকে যে রাত্রিবেলা আমরা এখানে গুলি শব্দ পেয়েছি। রাত্রিবেলায় বিজিবি এবং আমার ইউপি সদস্য হাসিবুল 7 নম্বর ওয়ার্ড এলাকাবাসী সহ তখন তারা রাতে এসে এখানে এলাকা দেখছিল যে কাউকে পায়নি। তো ওই ভোরবেলায় সে আবার জানিয়েছে যে আমরা একটা লাশ দেখতে পাচ্ছি, আর দূরের থেকে ওপাশে বিএসএফ আমাদেরকে ডাক হাক করতেছে, তো আমরা তাদের কাছে যাইনি। তো আমি এই খবর পেয়ে আমি ইউনো মহোদয়কে ফোন করি, ওসি সাহেবকে ফোন করছি। তো এসে আমি তারপরে এখানে ঘটনাস্থলে এসে দেখি যে ঠিক বাংলাদেশের যে মমিনপাড়ার অধিকার বাংলাদেশের গ্রাম আছে, আবাদ আছে, চা বাগানের পাশে কোনায় একটি মৃতদেহ পড়ে আছে। বয়স কে হবে, 30-এর উপরে বয়স হবে। এখন তাকে কেউ চিনতে পারতেছে না, শুধু দুই একজন বলছে যে তার নাম নূর হতে পারে, এরকম বলতেছে।